বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য মুবারকবাদ এবং ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ সুফান হুয়েত আয়লার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সম্মানিত ভাই ও বোনেরা হাজত পূর্ণ হওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা অনেক দোয়া তসবি তাহলিল নামাজ তাহাজুদ এবং আল্লাহর কাছে অনেক দোয়া চাই কিন্তু আমাদের হাজত পূর্ণ হয় না আল্লাহ রসুল সাল্লু আলহিউাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাদিসটির নাম হচ্ছে বাই হাকি শরীফ ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি একশোবার একশোবার করে দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবাহ তার একশোটি হাজত পূর্ণ করে দিবেন এর মধ্যে সত্তরটি হাজত থাকবে আখেরাতের জন্য আর তিরিশটি থাকবে দুনিয়ার জন্য অর্থাৎ দুনিয়ার তিরিশটি সমস্যা আল্লাহ দূর করে দিবেন আর আখেরাতের সত্তরটি সমস্যা দূর করে দিবেন শুধুমাত্র জুমার রাতে একশো বার আর জুমার দিনে একশোবার করে আমরা যদি আল্লাহর রসুল সাল্লিসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করে থাকি এটা তো গেল হাজতের ব্যাপারে আমরা হাজত পূর্ণ করার জন্য হাজতের নামাজ সালাতুল হাজত পড়ে থাকি তো এটাও একটা শিক্ষণীয় বিষয় এটা আমরা জেনে রাখবো অবশ্যই আল্লাহর নবী সাল্লাহ আলিহ্লামের উপর বেশি বেশি করে আমরা যেন দুরুদ শরীফ পড়ি আমরা দুরুদ শরীফের আমল করি না আমরা দুরুদ শরীফের কথা বলি ঠিক আছে কিন্তু আমরা দুরুদ শরীফের আমল করি না এটাই আমাদের দুর্ভাগ্য আমাদের যে কাজ হয় না আমরা যে কোনো কিছু ফলপ্রসূ হই না সেটার কারণই হচ্ছে আমরা দুরুদ শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামের উপর বেশি বেশি করে পাঠ করি না যদি দুরুস শরীফ পাঠ করি অন্তত কমপক্ষে প্রত্যেক দিন দুইশোবার ইনসা আল্লাহ আয়লা আমরা যে জিনিস আল্লাহর কাছে চাইব আল্লাহ অতি সত্যতা পূরণ করে দিবেন বন্ধুগণ আমি আরও একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি যে জিনিসটা যে আমলটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে যে আমলটা আমরা বর্জন করতে পারছি না আর আমরা মুসলমানদের মধ্যে যে আমলটা সব সময় আছে সকল মুসলমানদের মধ্যে কম বেশি আছে এই আমলটা কিন্তু আল্লাহ রসুল সাল্লিহাল্লাম সহি আবু দাউদ শরীফে একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটি আবু দাউদ শরীফে উল্লেখিত আছে হজরত আনাস রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লিহ্লাম বলেছেন যে মানুষের মধ্যে হিংসা একটা বিষয় এই হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেভাবে কাঠকে আগুন পুড়িয়ে দেয় সুহানল্লাহ আমরা আমাদের অন্তরে অনেক হিংসা লালন করে আছি আর এই হিংসা যখন আমরা কোনো মুসলমান ভাইয়ের প্রতি বা অন্য কোনো মুমিন মুসলমানের প্রতি আমরা পোষণ করে থাকি তখন কিন্তু আমাদের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় সুতরাং আমরা সব সময় খেয়াল রাখতে হবে আমরা যেন কখনো কোনো মুমিন মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ না করি আমরা যতই ইবাদত করব যতই আল্লাহর কাছে চাইব নামাজ পড়ব দোয়া চাইব এই সমস্ত দোয়া তখনই ফলপ্রসূ হবে যখন আমাদের অন্তর থেকে হিংসা নামক বস্তুটি চলে যাবে বন্ধুগণ এটা অত্যন্ত কঠিন কাজ এই হিংসা দূর করা যায় না অন্যের ভালো দেখলে অন্যের কিছু উন্নতি দেখলে আমাদের যে অন্তরে একটা জালাপোড়া সৃষ্টি হয় এই জালাপোড়াটার নামই হচ্ছে হিংসা আর এই হিংসা আমাদেরই ক্ষতি করে যার জন্য আমরা হিংসা করি তার কোনোই ক্ষতি হয় না বরং আমরা যত হিংসা করবো যে হিংসার শিকার হচ্ছে সে আরও তাকে নিজেকে প্রাউড ফিল করে মনে করে যে আমার আছে এই জন্য আমাকে হিংসা করছে আমার আছে এই আমাকে দেখতে পারতেছে না আমার আছে এই জন্য আমার প্রতি বিদ্বেষ পোষণ করছে এতে সে আরও প্রাউড ফিল করলো আর আমরা নিজে নিজে ধ্বংস হলাম হিংসা করে এই জন্য আল্লাহ রব আলমিন সুরা হাসরের দশ নম্বর আয়াতে এই রোগের প্রতিকার বলে দিয়েছেন এই ভিডিওটির শেষাংশে এই প্রতিকারটা আপনারা শুনে নেবেন এবং মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাইবেন এবং এই দোয়াটাও অবশ্যই করবেন আর এই দোয়াটার বাংলা অর্থটা জেনে নেবেন কারণ এটা রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লামের নির্দেশিত এবং কোরআনুল করিমে বর্ণিত এমন একটি দোয়া যেটার দ্বারা আমরা আমাদের অন্তরের হিংসা থেকে আমরা মুক্ত হতে পারি আমরা হিংসা করে কারো কোনো ক্ষতি করতে পারি না বরং আমরা নিজেরই ক্ষতি করি সুতরাং আমরা যেন আর হিংসা না করি বিদ্বেষ না করি আমরা হিংসা বিদ্বেষ না করে আমরা ঠিক আল্লাহর কাছে যদি এই জিনিসটা চাই আমরা যদি মনে করি যে অমুকের আছে অমুকের হয়ে গেছে আমার কেন হলো না এই বিষয়টা আমরা কখন করি যখন কোনো মানুষ পরীক্ষায় পাশ করলো বা টাকা পয়সা হয়ে গেল বা তার প্রমোশন হয়ে গেল অথবা তার একটা ভালো কিছু হয়ে গেল তখন আমরা হিংসা করে আমরা নানা ধরনের হিংসুক মনোভাব পোষণ করি এতে আমাদের আমাল সয়া হতে থাকে অর্থাৎ আমাদের আখলাখ সাইগিয়া হতে থাকে খারাপ আমল হতে থাকে খারাপ চরিত্র হতে থাকে এতে আমাদের ইবাদত কবুল হয় না আমরা নামাজ পড়ি তাহাজুদ পড়ি তাহাজ্জুদ গুজার হোজ করেছি নামাজ পড়ি রোজা রাখি এমনকি সওয়ালেরও ছয়টা রোজা রেখে আমরা সুন্নাহ পালন করি অথচ অন্তর থেকে হিংসা সরাতে পারি না সুতরাং আমাদের ইবাদত কবুল হবে না বন্ধুগণ কারণ আল্লাহ রসুল আলি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন এটা এই হিংসাটা মানুষের নেক আমলকে আগুনের মতো জ্বালিয়ে দে যেভাবে কাটকে আগুন জ্বালিয়ে দে ঠিক সেভাবে আমাদের নেক আমলকে ওই হিংসা জ্বালিয়ে দে সুতরাং আমরা এই হিংসা থেকে যেন মুক্ত থাকি এই জন্য আল্লাহর কাছে আমরা চাহিত থাকতে হবে আর বিশেষ করে কোরআনে বর্ণিত এই বিশেষ দোয়াটি আমরা যেন শিখে নেই এবং সব সময় করি আর আমরা যেন আর কক্ষণ হিংসা পোষণ না করি একবার হিংসা পোষণ না করে কিছুদিন থেকে দেখুন অবশ্যই আপনার প্রাণে শান্তি আসবে মনে শান্তি আসবে আপনার উন্নতি আসবে আর আপনি কারো কিছু উন্নতি দেখলে বলবেন মাশা আল্লাহ আল্লাহ চাহে তো আমাকেও এরকম দিতে পারেন দেখবেন আল্লাহ আপনাকেও দিবেন কখনো হিংসা পোষণ করবেন না হিংসুটে মনোভাব পোষণ করবেন না এতে আপনার স্ট্রেস ডিপ্রেশন হাইপার টেনশন বাড়বে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এবং নিজে আপনি বিপদে পড়বেন আসুন বন্ধুগণ আমরা এই দোয়াটি শিখে নেই ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم